And she debar maya. IPFT bottle the constitution eba elempani bishin ti shoy IPFT ni haste kas konka mebar kumar chomatia and she debar ma aba bottle ni bishin go chongzak pani kas ko se abri bagi no pini asuk thai norani bagi dakti no kuchuk dorbar no go thangi tongo hiri shaklai ka IPFT onokuti hangor committee ro IPFT bottle ni haste kas ko asuk thai khobi kobuni kok bathamati fatik chora ADC village IPFT kumar gar division ni tangfang shugi choron debar moni dago kasha kok tomatoni panda khlaizaka Aramanjaka Onoguti Hankor Kasko Joy Kishan Deborma Haste Committee ni Yakso Tang Fang Shombu Deborma Rada Deborma Kobe Kubuni IPFT ni Adong Ro Asani Pandavo Hankor Kasko Eba Hastini Habanok Tang Fang Joy Kishan Deborma Shaka IPFT Bodoli Shoik Haste Kaskonka Mevar Kumar Jomatia Montri NC Deborma যে আসুক থাই নিকক সাই দঙ্গ আব বেলেনো ইলিগেল নিকক শাখা বতে বসাকা আপিএফটি বদলি কনস্টিটিউশন এবা এলেমবানি বিশিংতে বিশিক থাম ওল ওলনো কাশা কতাল কমিটি খাজাগো আবনি বিশিংতে নো থাংলাই এপ্রিল তালনি নইতে থাম সাল মারিব ববাগ্রা খর আগুনি দসর দেব বন সালনি কনভেনশন সংজাকা এমসিজি আদঙ্গনতে আবনি বিশিংতে নো এপ্রিল তালনি থাম সাল মারিব কতাল কমিটি নিবগৈ আসুক জাকা এবা সংজাকা বুন হারমনি সংবুতা এবা পান্দা Afro, IPFT Bodoni, 34 subdivision D, Korok Si Klai, Korok Tamra Burisi, MCC Adong, Tongo, Abon Bishingo, Korok Tamra Burisi, MCC Adong Bishingo, Ashalo, Korok Nida, Nisini, MCC Adong Paimani, Arok Kabanku, Purno Mamani, Mevar Kumar Jomatia, the Abon Bishintino Bono, Kaskuni Asutabo, Asurizaka, Fiaba, Bizipini, Kogno, Kanawi, IPFT Bodol, Tabok omo haike chala kok sriwei tabok lama feri thangu neba kok sil taka asak sibi abus kangne chalo bus kangne bidan choban chong maribo dofani bagai teti prashon ne bagai ti pramotha bai batani ne bagai bo tiar tongo hine eba tabok lama angi tongo hine kok shaka ami jokishan de borma ekti onuguti jela shobhapati amar sathe ashe uposthit kumargar divisional president ipft Division Secretary, Kumagar Division Secretary, Shuki Chandra Debolma, our Professor Division President, Monojan Debolma, our Baki Shop, Amanda Lijasko. Ami aske press meet korchi, ekta bishoche, Shedin, Baro Tarike, Jini NC Debolma, Uni je President je dabi korche, IPFT Party, ota shompurno oboidho, oita illegal, kenona ki, ager mashe, 2-3 tarikh April. Already election by election election হয়ে মেবার স্যার জিতেছিল 149 ভোট পেয়ে আর এনসি পেয়েছিল 79 ভোট তো ওখানে এনসি দেবমা হেরে গিয়েছিল তো হেরে যাওয়ার পরও উনি নিজে নিজে প্রেসিডেন্ট দাবি করছে ওইটা সম্পূর্ণ অবৈধ ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেইনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের প্রতিপাসনদেরকে যে ঠকিয়েছে উনি প্রেসিডেন্ট নিজে যে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণসংখ্যক 2-3 জন এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখানে নতুন মন্ত্রিসভা ওখানে উনি কি করেছে আমাদের আইপিএফটি যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচার ইন্ডাস্ট্রি সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল তো ওটাও আমরা বিরোধ করি যেহেতু বিজেপি একটা ঠকবাজ পার্টি বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি 2021 ইলেকশনে বিজেপি 10,323 চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে মানে যে দিয়েছিল যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে এডিসিকে অধিক ক্ষমতা দেবে ওসব ওরা কিছুই করেনি কথার কথাই রয়ে গেল চাকরি দেবে বলেছিল 50,000 চাকরি দেবে ওটা ওরা কোনো কিছু করেনি বিজেপিকে ঠকবাজ পার্টি তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই তো আমরা খাঞ্জার ক্ষেত্রে যাওয়ার আশা আছে আর মেবার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে গত 2-3 এপ্রিলে আমাদের এক রাজ্য কমিটির এক স্টেট কনফারেন্স হয়েছিল তো এখানে আমরা আমাদের মধ্যে যেহেতু 3 বছর পর ইলেকশন হয় মানে আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট আর জিএস জেনারেল সেক্রেটারির জন্য আর রিফর্ম করার জন্য যে রাজ্য কমিটি রিফর্ম করার জন্য তো এইভাবেই আমাদের 2-3 এপ্রিল
2022 আমাদের ইলেকশন হয়। এই ইলেকশনে অধিক ভোট দিয়ে 139 ভোট দিয়ে মেবার স্যার জিতে আর এনসি দেববর্মা যে প্রাক্তন প্রেসিডেন্ট উনি হেরে যায় অনলি 79 ভোট পেয়ে। তো আমরা সবাই মেনে নিলাম মেবার স্যারকে প্রেসিডেন্ট হিসেবে। তো এখানে আমাদের পার্টি তরফ থেকে যা যা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বা মেম্বারগুলো আছে ওনাকে প্রাক্তন প্রেসিডেন্টই নিজেই স্বয়ং উনি নিযুক্ত করেন ইলেকশন কমিশন হিসাবে। তো ওনার সিগনেচার সব কিছু হয়ে গেল, মেবার স্যার প্রেসিডেন্ট বনে গেল। তো হওয়ার পরে আমরা দুবারই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। তো হবার পর আমরা যে লাস্ট যে সেকেন্ড যে মিটিং সিএসি হয়েছিল ওখানে আমরা ডিসিশন হয় যে যেহেতু 2021-এর প্রায় নভেম্বর না অক্টোবর দিকে একটা এনসি স্যার লাস্ট চার নম্বর যে কলমে উনি স্বয়ং এগ্রি হয়েছিল, সই করেছিল যে সামনে থেকে ত্রিপুরা মোটার সাথে আমরা জয়েন্ট মুভমেন্ট ভাবে কাজ করব আর সামনে লাগলে আমরা একসাথে মিলে ইউনিফিকেশনে যাব। তো ওটার ক্ষেত্রে আমাদের মাননীয় যে এখনের যে প্রেসিডেন্ট যে প্রেজেন্ট প্রেসিডেন্ট মেবার কুমার জমাটিয়া স্যার উনি ওই পথে হেঁটে উনি সেকেন্ড যে সিএসি মিটিং হয়েছিল সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি ওখানে ডিসাইড করা হয় আর সবার মেম্বার্স সবার সহমতি নিয়ে আমরা একটা প্রস্তাব রাখি যে সামনে যেহেতু মহারাজার সাথে আমরা আমাদের ত্রিপুরার সাথে আমরা ইউনিফিকেশনে যাব আর সামনে যে যে কাজ হবে ওর সাথে মিলে আমরা কাজ করব। তো এইটা খুব একটা খুশির বিষয় যে আমরা ত্রিপুরাতে যেহেতু থানসার ক্ষেত্রে মহারাজ যেহেতু বলছে আর মেবার স্যার যেহেতু চাইছে যেহেতু আমরা ত্রিপুরা যেহেতু এডিক সিডিক হয়ে গেছে বা পার্ট হয়ে গেছে চলো না আঞ্চলিক পার্টি সব এক হয়ে আমরা সামনের সব কিছু ইলেকশন হোক বা যেখানে আমাদের ডিমান্ড হোক আমরা একসাথে লড়ব। তো এই ক্ষেত্রে মেবার স্যার যেহেতু চাইছে যেহেতু আমরা ত্রিপুরা যেহেতু এডিক সিডিক হয়ে গেছে বা পার্ট হয়ে গেছে চলো না আঞ্চলিক পার্টি সব এক হয়ে আমরা সামনের সব কিছু ইলেকশন হোক বা যেখানে আমাদের ডিমান্ড হোক আমরা একসাথে লড়ব। তো এই ক্ষেত্রে মেবার স্যার ইউনিফিকেশন দিকে পা বাড়িয়েছিল সবার অনুমতি নিয়ে সবার সহমতি নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে গত 12 তারিখে প্রাক্তন প্রেসিডেন্ট এনসি দেববর্মা আর ওনার যে কয়েকজন আছে যেমন মানে লুভি লিডার্স আছে ওরা মিলে ওরা 12 তারিখে 12 মেতে ইলেকশন ডেকে মানে সরি এমসিসি ডেকে নেই স্টেট কনফারেন্স এক্সটেন্ডেড এমসিসি বলে। তো ওরা ডেকে ওরা নিজের মতে ইচ্ছা করে যেহেতু আমাদের 34টা ডিভিশন আছে ওরা অল ত্রিপুরাতে কিন্তু 34টা ডিভিশনের মধ্যে শুধু 7-8টা ডিভিশনকে ওরা ডেকে ওর সাথে 3-4 জন এমএলএ আছে ওরা ওদের এরিয়ার লোককে বেশি করে দেখিয়ে কয়েকজন আর কি গণা সংখ্যক দেখিয়ে ওরা নিজে নিজেই প্রস্তাব রাখে বা মিডিয়াকে বলে ফেলে যে এনসি দেববর্মা প্রেসিডেন্ট নিযুক্তি হয়েছে। তো ইলেকশন হয়ে যাওয়ার পরে উনি আবার বলে ফেলে যে প্রেসিডেন্ট ওইটা আমরা মানি না আর ওইটা সম্পূর্ণটা ইলিগ্যাল ওইটা অবৈধ কেননা কি আমাদের পার্টির যে সংবিধান যে আছে আমরা IPFT-র সংবিধান রেজিস্টার্ড পার্টি যেহেতু ওখানে সম্পূর্ণ লেখা আছে যে যদি কোনো এমসিসি কনফারেন্স ডাকা হয় যদি ডাকতে হয় তাহলে 15 দিন আগে সিএসির প্রস্তাব পাস হওয়ার পরে এমসিসি মিটিং ডাকা হবে ওইটাও 15 দিন আগে। কিন্তু উনি 2 দিন আগে বললো যে এমসিসি মিটিং হবে আর 2 দিন পরে উনি স্বয়ং নিজেই বললো যে উনি প্রেসিডেন্ট এটা সম্পূর্ণ এটা অবৈধ আর এটা হতেই পারে না।